সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদেরকে জানাচ্ছি আমার বিডিজব স্যানাডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আমার এই স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন, যে নোটিশটির সম্পর্কে অনেক অবগত আছেন এবং অনেক অবগত নেই। তো বন্ধুরা, এই নোটিশটিতে কি বলা আছে আমরা এ টু জেড জানার চেষ্টা করব, এবং কবে থেকে এই নোটিশের যে বিষয়গুলো রয়েছে এবং কবে থেকে সেটা কার্যকর হবে সেটাও আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি লং হলেও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমরা একটু দেখে নিচ্ছি যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল বা নোটিশটি প্রকাশিত হয়েছিল আপনার 21/3/2023, তার মানে হচ্ছে মার্চের 21/2023 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। বন্ধুরা, আপনারা অবগত আছেন যে 13/2/2023 আপনাদের জাতীয় সমাবেশ বা 43তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার একাডেমি সবিপুর গাজীপুরে, এবং সেই অনুষ্ঠিত দরবারে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় মেজর জেনারেল আমিরুল হক। তিনি সেখানে কয়েকটি পয়েন্ট উপস্থাপন করেন, যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, আনসার ব্যাটালিয়ন অস্থায়ী সদস্য, তারপর আছে ইউনিয়ন দলনেত্রী এবং হিল বিডিপি অঙ্গীভূত আনসার পিসি। তো এই চারটে ক্যাটাগরি উনি উপস্থাপন করেন, যে চারটে টপিক্স নিয়ে উনি আলোচনা করেন। তো টপিকসগুলো কি কি আমরা একটু দেখে নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটালিয়ন আনসার অস্থায়ী সদস্য। তো এই বিষয় সম্পর্কে আসলে এটা কি বিষয়টা উপস্থাপন করলো, যে ব্যাটালিয়ন আনসার অস্থায়ী সদস্য রয়েছেন, তারা পাহাড়ি ভাতা 500 টাকা, বর্তমানে 500 টাকা পাচ্ছেন, সেটা বৃদ্ধি করার একটি পরিকল্পনা উনি নিচ্ছেন। তো বন্ধুরা, আমরা বিষয়টা বুঝতে পারলাম, এই 16টি আনসার ব্যাটালিয়নের আপনার 1467 জন অস্থায়ী সদস্য রয়েছে, যে সদস্যদের আপনাদের 500 টাকা করে আপনাদের ভাতা পেত, যেটা এখন এই ভাতাটা হচ্ছে আপনাদের 1800 করার একটা সিদ্ধান্ত নিয়েছে তারা। তো সিদ্ধান্তের মহাপরিচালক মহোদয় আপনার সিনিয়র সচিব জননিরাপত্তা বিবেক মহোদয়ের সাথে আলোচনা করেছেন, আশা করা যায় এটা মানে দ্রুতই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ইউনিয়ন দলনেতা দলনেত্রী সম্পর্কে কি এই সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা দেখবো। তো আমরা বিষয়টা আগে দেখে নিই। বন্ধুরা, ইউনিয়ন দলনেতা দলনেত্রীদের যে একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, যে ইউনিয়ন দলনেতা দলনেত্রীদের বা উপজেলা কোম্পানি কমান্ডার যারা রয়েছেন সেই ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই আপনাদের একটি বার্তা যে যারা পাচ্ছে বার্তা এটা আপনার বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের ভাতা বৃদ্ধি করার সাথে সাথে সেটা হচ্ছে আপনার রেশনও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তো হিল বিডিপি সদস্যদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, হিল বিডিপি যে সদস্যদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত যে তথ্যটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যে ভাতা বৃদ্ধির জন্য বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় আপনাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের সাথে কথা বলেছে, এবং এটা আপনাদের মন্ত্রণালয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ করতে হবে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অঙ্গীভূত আনসারের ফিসি। তো অঙ্গীভূত আনসারের ফিসি দিকে অনেকে ভাবতেছে যে ফিসিদের ক্ষেত্রে এটা হবে কিন্তু বৃদ্ধি হচ্ছে, আনসারদের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে না, এই ফিসিদের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে বা এই ফিসিদের ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে না, এটা নিয়ে অনেকেই বিভ্রান্তি অবস্থা রয়েছেন। তো আমি এটাই আপনাদেরকে বলতে যাচ্ছি যে আসলে বিভ্রান্তি হওয়ার কি কোনো কিছু নেই, আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে অঙ্গীভূত আনসার সদস্যদের বা পিসিএপিসি সকলের ক্ষেত্রেই এটা হওয়ার সিদ্ধান্ত রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গীভূত পিসিএপিসিদের কথা বলা আছে, কিন্তু আমরা যদি এখানে দেখতে যাই তো এখানে দেখতে পাচ্ছি যে অঙ্গীভূত আনসার সদস্যদের মাসিক বেতন হচ্ছে আপনার বোনাস হচ্ছে কিংবা আপনার উৎসব ভাতা হচ্ছে 10,000 নির্ধারিত, যে নির্ধারিত 10,000 সেটার সাথে আপনার সম্মানী দৈনিক ভাতা সমপরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা বা প্রস্তাব রেখেছেন জননিরাপত্তা বিভাগে আপনার সিনিয়র সচিবের সাথে আলোচনা করে। উনি মন্ত্রণালয়ে এই বিষয় সম্পর্কে আপনার ওই প্রসঙ্গে আপনার একটি বার্তা বা পূর্ণাঙ্গ চিঠি প্রেরণ করবে আশা করা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানতে পারছেন যে বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে বুঝতে পারছেন যে অঙ্গীভূত আনসার হোক, পিসি হোক, এপিসি হোক, সকলের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়ার আপনার প্রক্রিয়া চলতেছে। তো বন্ধুরা, এই বিষয়গুলো কখন কার্যকর হবে, তো এটা আসলে প্রস্তাবনা রেখেছে, এখনও কার্যকর হয়নি। তো কার্যকর যখন হবে তখন একটি নোটিশ আমরা পাবো। তো নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে হচ্ছে যারা আনসারের সংক্রান্ত কোনো তথ্য জানতে চাচ্ছেন বা কোনো বিষয় জানার আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকে, সেই ক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখে যাবেন। তো আমি যদি পারি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, আর যদি দেখি একই প্রশ্ন অনেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাদের মাঝে প্রশ্নের জবাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।